হ্যালো ভিউয়ার্স, হেকিমি ডট কম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আর আজ আমি আপনাদের জন্য যে চিকিৎসাপত্র নিয়ে এসেছি সে দুইটি রোগের চিকিৎসাপত্র আজকে মূলত আপনাদের দেখাবো। একটা হচ্ছে দ্রুত বীর্যপাত, আর একটি হচ্ছে সহবাসে সময় কম পাওয়া। এই দুইটা সমস্যা যাদের আছে তারা আজকের চিকিৎসা ব্যবস্থাটি দেখে নিন এবং কি কি লাগছে আমাদের আজকে বোনাজি ঔষধে, কি কি গাছগাছরা লাগতেছে সেগুলো দেখাবো এবং কিভাবে নিয়মকানুন কিভাবে আপনারা এটা করবেন এবং খাওয়ার নিয়মকানুনটা কি, কিভাবে খাবেন না খাবেন, এই সমস্ত কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। আর আপনারা জানেন যে আমরা ইতিপূর্বেও যেসব চিকিৎসা ব্যবস্থাপত্র আপনাদেরকে দিয়েছি সেসব চিকিৎসা ব্যবস্থাপত্র আপনাদের খুবই কাজে এসেছে এবং চিকিৎসা ব্যবস্থার আমাদের যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসাপত্র যেটা সেটা হচ্ছে সমস্ত যত ধরনের ভেষজ বা যত ধরনের বনাজি ঔষধি আছে শুধুমাত্র সেগুলোর মাধ্যমে। আমরা কোনো ধরনের ক্ষতিকারক উপাদান এতে ব্যবহার করি না এবং যারা আপনারা এগুলো দেখে তৈরি করতে পারবেন সেটা তো আলহামদুলিল্লাহ আপনারা তৈরি করে নেবেন, আর যারা পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে আজকে উপাদানগুলো কি কি থাকছে। প্রথমেই আছে অশ্বগন্ধা, অশ্বগন্ধা নেবেন 100 গ্রাম পরিমাণ। তারপরে আছে আপনার শিমুল মূল, শিমুল মূল নেবেন 100 গ্রাম পরিমাণ। এবং তারপরে আছে তেঁতুল বীজ গুঁড়া, এটা হচ্ছে নেবেন 100 গ্রাম। তারপরে আছে আমলকি গুঁড়া, এটা নেবেন 100 গ্রাম। এই মোট হচ্ছে 4 রকম। আর একটা জিনিস আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন যেটা আর অনেক বেশি ভালো হবে, সেটা হচ্ছে কুলেখাড়ার বীজ। হ্যাঁ, কুলেখাড়ার বীজটা যদি আপনারা এর সঙ্গে অ্যাড করেন তাহলে অনেক বেশি ভালো হবে। অথবা তালমাখনা, কুলেখাড়া অথবা তালমাখনা আপনারা এর সাথে মিক্স করলে ভালো হবে। তো আমি মিক্স করছি না, ওটা আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি আপনাদেরকে এগুলোই দেখাচ্ছি। কুলেখাড়ার বীজ যদি দেন তাহলে 50 গ্রাম দেবেন। তো আমি প্রথমেই শিমুল মূলটা 100 গ্রাম শিমুল মূলটা দিয়ে দিচ্ছি। শিমুল মূল চূর্ণ অর্থাৎ গুঁড়া বা পাউডার এটা দিয়ে দিচ্ছি। এবং আমি আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এই জিনিসগুলো প্রচুর ভেজাল হয়। হ্যাঁ, এই জিনিসগুলো প্রচুর ভেজাল হয়। এই নাটোরে এই জিনিসগুলো কিন্তু উৎপাদন হয়, নাটোরের ঔষধি গ্রাম আপনারা অনেকেই ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন, নাটোরের ঔষধি গ্রাম, ঔষধি গ্রামে কিন্তু নাটোরেই সব থেকে বেশি এই জিনিসটা ভেজাল হয়। তো সেই জিনিস কেনার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ জিনিসগুলো যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু আপনার কাজটা হবে না। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে অশ্বগন্ধা পাউডার, অশ্বগন্ধা পাউডার 100 গ্রাম পরিমাণ দেবেন। এরপরে যে উপাদানটা আমরা দেব সেটা হচ্ছে তেঁতুল বীজ চূর্ণ, তেঁতুল বীজ চূর্ণটা আমরা দিয়ে দিচ্ছি। তেঁতুল বীজ চূর্ণ 50 গ্রাম পরিমাণ, 50 গ্রাম পরিমাণ দিয়ে দিলাম। এটা আমরা যে তেঁতুলটা খাই সেই তেঁতুলেরই কিন্তু বীজ, সেটারই চূর্ণ অর্থাৎ পাউডার। আর সবশেষে দিচ্ছি আমলকি পাউডার 50 গ্রাম, 50 গ্রাম পরিমাণ আমলকি পাউডার দিয়ে দিচ্ছি। আমলকি পাউডার পঞ্চাশ গ্রাম পরিমাণ। এই আমলকি পাউডারটা আমাদের নিজেদের ভাঙানো, আমলকি কিনে আমাদের নিজেদের ভাঙানো এই আমলকি পাউডারটা। আপনারা চাইলে পরে যারা এভাবে তৈরি করে নিতে চান নিজে, তারাও যদি এই জিনিসগুলো সংগ্রহ না করতে পারেন, সংগ্রহ করতে পারলে তো খুবই ভালো, যদি সংগ্রহ না করতে পারেন তাহলে আপনি খাঁটি জিনিস অরিজিনাল জিনিস আমাদের কাছ থেকে এগুলো ক্রয় করে নিয়ে নিজে ইয়ে করতে পারেন। আর আমাদের 500 গ্রামের মতো মধু লাগবে। হ্যাঁ,
তো আমরা খাঁটি মধু নিয়ে নিচ্ছি, এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড, আমাদের মধুয়ালি নামে একটা ইউটিউব চ্যানেলও আছে, সেখানে গেলে আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন যে আমরা কিভাবে মধুগুলো চাক থেকে দাঁড়িয়ে থেকে সংগ্রহ করি। সেখানে আমাদের নিয়মিত রেগুলার ভিডিও থাকছে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনারা চাইলে খাঁটি মধু সংগ্রহ করতে পারেন ওই চ্যানেলে গিয়ে, চ্যানেলের নামও মধুয়ালি। তো এবার আমরা এই চূর্ণটা আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব, সমস্ত খুব ভালোভাবে আমরা এর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেইভাবে, কোনো রকমই যাতে একটা আর একটার সাথে আলাদা না হয়ে থাকে, একেবারে সব কিছু যেন মিশে যায় খুব ভালোভাবে। হ্যাঁ, এই সব মিশে গেল। এবার যেটা আমরা করব, ভালোভাবে মেশানোর পর আমরা মধু দিয়ে দেব। তো আমরা মধু দিয়ে দিচ্ছি, মধুটা তো অবশ্যই খাঁটি হতে হবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই খাঁটি মধু সংগ্রহ করার জন্য আমাদের মধুয়ালি চ্যানেলে গিয়ে সেখান থেকে অর্ডার করে দিতে পারেন, সেখানের ফোন নাম্বারে, আবার চাইলে আমাদের এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। এই তো এবার আমরা এটাকে আস্তে 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 এটাকে মেশাতে থাকব, মেশাতে থাকব। মধু দেওয়াতে মোটেই কার্পণ্যতা করবেন না। এবার একটু মেশানোর পর আমাদের যখন মধুটা চুষে নেবে, দেখেন এখন মধুটা কিন্তু চুষে নিয়েছে, এবার আমাদেরকে আবার কি করতে হবে, আবার একটু মধু দিতে হবে। এই দিয়ে দিলাম, আরো একটু মধু দিই, ব্যাস এতটুকুতেই হয়তো হয়ে যাবে। এভাবে আমরা আবার মিক্স করব, এই যে এভাবে আপনাকে নাড়তেই থাকতে হবে। হ্যাঁ, খুব ভালোভাবে মেশাতে হবে মধুটার সঙ্গে চূর্ণগুলোকে, একদম আমরা যখন দেখবেন যে বড়ইয়ের আচার তৈরি করা হয়, কুলের আচার, কুলের গুঁড়া করে সেটা আচার করা হয়, একদম জিনিসটা দেখতে একদম সেরকমই হয় মিক্স করার পর। এই হয়ে গেল আমাদের আজকের যে ঔষধ। তাহলে আমি আপনাদেরকে আরেকবার বলে দেব যে আসলে আমরা কি কি এর মধ্যে দিলাম। আমরা শিমুল মল দিয়েছি 100 গ্রাম, আমরা তেঁতুল বীজ দিয়েছি 50 গ্রাম, অশ্বগন্ধা দিয়েছি 100 গ্রাম, আর আমলকি দিয়েছি হচ্ছে, আমলকির গুঁড়াটা দিয়েছি হচ্ছে 50 গ্রাম। এই জিনিসগুলো দিয়ে করা, তবে যদি আপনারা চান এর মধ্যে কুলেখাড়ার বীজ অথবা তাল মাখনা দিতে পারেন 50 গ্রাম পরিমাণ, দিলে জিনিসটা ভালো হবে। এবং এইটা অবশ্যই সংরক্ষণ করবেন কাচের বয়ামে, এটা আমি সব সময় বলে থাকি, কাচের বয়ামে সংরক্ষণ করবেন। কাচের বয়ামে সংরক্ষণ করলে এই জিনিসটা এক মাসের মতো ভালো থাকবে, এবং একজনের জন্য এটা এক মাস পর্যন্তই চলবে, এক মাসের বেশি চলবে না। অল্প করে তৈরি করবেন, অল্প করে খেয়ে নেবেন, জিনিসটাও ভালো থাকবে, আর খেতেও আপনারা আপনাদের কোনো অসুবিধা হবে না। এবার খাওয়ার নিয়মটা বলি, খাওয়ার নিয়মটা হচ্ছে আপনারা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এটা 5 গ্রাম পরিমাণ খাবেন, বা ছোট চামচের 1 চামচ পরিমাণ খেয়ে নেবেন, ভালো করে চিবিয়ে খেয়ে তারপরে আপনারা ঠান্ডা পানি খেয়ে নেবেন। আর রাত্রে ভরা পেটে আপনারা 5 গ্রাম খাবেন, শোয়ার আগে খেয়ে ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন। এ হচ্ছে খাওয়ার নিয়ম। এভাবে খেলে আশা করি আপনাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো 15 দিনের মধ্যেই, 15 দিন এটা রেগুলার সেবন করলেই পার্থক্য বুঝতে পারবেন, এবং আশা করি আপনাদের এই রোগগুলো থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ।
তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।